রাজ্যের বিশিষ্ট শিক্ষকদের রাজ্য শিক্ষা ক্ষেত্রে যাদের বিশেষ অবদান তাদেরকে সম্মানিত করার অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই নাম না করেই দুর্নীতির প্রসঙ্গে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট করে বললেন না কার নাম বা কারা যুক্ত কারা জড়িত, তবে শিক্ষা ক্ষেত্র যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে দুর্নীতিমুক্ত হয়ে থাকা, দুর্নীতিমুক্ত হয়ে প্রশাসন পরিচালনা করা, এটা যে খুব বড় কষ্টকর কঠিন একটা কাজ সেটাও বললেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত কষ্টকর কঠিন কাজ এগুলো স্মরণ করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই শিক্ষা দপ্তরটা কত ভারী, তার গুরুত্ব কতটা, তার কাজের চাপ কতটা এইসবও বললেন। আর বলতে বলতে এই দুর্নীতির প্রসঙ্গে এলেন। হয়তো নাম না করে এরাজ্যে স্বাধীনতার পর হাইকোর্টের নির্দেশে সব থেকে বড় নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারি বা দুর্নীতির যে অভিযোগ শিক্ষা দপ্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, সে কথায় ঢুকতে চাই। কিন্তু ঢুকতে গিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? বললেন দুর্নীতি আটকানোর ক্ষমতা তাদের নেই, মানুষ দুর্নীতি করেন ব্যক্তিগতভাবে, এমনকি অনেক সময় ভালো মানুষ অর্থাৎ ব্যক্তি মানুষ যিনি ভালো তিনিও সঙ্গদোষে খারাপ হয়ে যান, দুর্নীতি করে থাকেন, এ আটকাবো এমন ক্ষমতা আমাদের নেই। শুধু এখানেই শেষ নয়, অনেক ক্ষেত্রেই মানে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় স্বীকৃত হোক বা না হোক কিন্তু অনেক ক্ষেত্রেই অসহায় হলে মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এক ঈশ্বরের কথা বলে, ঈশ্বরের শরণ নেয়। তাহলে কি ভগবান ভরসা দুর্নীতি আটকাতে? মুখ্যমন্ত্রী সেখানেও নিরাশ করলেন, বললেন ভগবানও পারবে না আটকাতে। তাহলে মাথার উপরে ভগবান পারবেন না আর চোখের সামনে রাজ্যের প্রশাসনিক প্রধান পারবেন না দুর্নীতি আটকাতে, তাহলে দুর্নীতি আটকাবে কি? দুর্নীতি আটকাবেন কারা? তাহলে রাজ্যের মানুষ, বঞ্চিত চাকরি প্রার্থীরা, শিক্ষকতার জন্য যারা উপযুক্ত বলে যোগ্য বলে বিবেচিত হয়েও রাস্তায় ঘুরছেন, কেউ বা বাটি হাতে ভিক্ষা করছেন শিক্ষক দিবসের দিন, তাদের আশা তাহলে কে? দুর্নীতির জালেই এভাবে নিমজ্জিত থাকবে রাজ্য, দুর্নীতিতে এভাবে হাষ্টপৃষ্ঠে জড়িয়ে থাকবে রাজ্য আজ এবং ভবিষ্যতে? এ প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। আজকে অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক সেটা নিয়ে, কিন্তু সে বিতর্কে আসার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতি, খাস কলকাতার আকাশ ছোঁয়া ফ্ল্যাট থেকে বীরভূমের লালমাটি, উত্তর চব্বিশ পরগনার সোদপুর থেকে কলকাতার রানীকুঠি, মালদা থেকে হালিশহর, রাজ্য জুড়ে ছড়িয়েছে দুর্নীতির জাল। কখনো ইডি সিবিআই, আবার কখনো সিআইডি, যেখানেই তল্লাশি সেখানেই কারি কারি টাকা, বিপুল দুর্নীতির হদিশ, অথচ এর দায় নিতে রাজি নয় কেউ। উল্টে দুর্নীতিতে অভিযোগ উঠলে কখনো মঞ্চে সাফাই দিয়েছেন মুখ্যমন্ত্রী? কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো, 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না। কখনো আবার অভিযুক্তের হয়ে সওয়াল করেছেন, প্রতিদিন কেসটুকে গ্রেফতার করলেন কেন, কি করেছিল কেসটু? শিক্ষক দিবসের সকালেও রাজ্যবাসীর ঘুম ভাঙল ইডি তল্লাশির খবরে, সেই কালো টাকা, সেই দুর্নীতি। কয়েক ঘন্টা পর শিক্ষক দিবসের মঞ্চে দুর্নীতি ঠেকাতে নিজেদের অসহায়তার কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আমি কত টাকার মালিক হলাম এটা আমার পরিচয় নয়, পয়সা আজ আছে কাল নেই, ফুরিয়ে যাবে। হ্যাঁ, আপনারা যদি আমায় বলেন আপনি 100% কন্ট্রোল করতে পারবেন, ভগবান 100% কন্ট্রোল করতে পারে? আমি কি? আমি তো একটা সাধারণ মানুষ, কখনো কখনো ভালো মানুষও বিপথে পরিচালিত হয়ে যায় সঙ্গ দোষে বা নানা রকম ডিপ্রেশনে ভুগলে। মহাসচিব, শিক্ষামন্ত্রী, দুর্দণ্ড প্রতাপ নেতা, তার সঙ্গ মানে তো তৃণমূল কংগ্রেস, তার সঙ্গ মানে তো ক্যাবিনেট, তার সঙ্গ মানে তো তৃণমূলের সর্বোচ্চ নেতৃবৃন্দ, তার সহকারী হচ্ছে গোটা দল, তার সঙ্গ তো আর বিজেপি ছিল না। তাহলে যে সংগঠিত অপরাধের জন্য গোটা দল দায়ী, সেখানে একজনের দিকে আঙুল তুলে দুজনের দিকে তীর ছুঁড়ে সম্পূর্ণ পাপ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা যায় না।
মানুষের টাকা মাথার ঘাম পায় ফেলে মেহনতের টাকা, সেই টাকা নিয়ে চলে যাচ্ছে দুর্নীতির কারবারিরা, অথবা যে টাকা সরকারি কোষাগারে যাওয়ার কথা তা নিয়ে যাবে কালোবাজারিরা। কয়লা, গরু, চাকরি সবকিছুরই সমান্তরাল কালো ধান্দা চলছে রাজ্যে। অথচ প্রশাসনিক প্রধানের স্পষ্ট বার্তা, দুর্নীতি ঠেকানো সম্ভব না। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এ তো চোরকে না আটকে গৃহকর্তাকে সজাগ থাকার পরামর্শ। প্রশাসন, নজরদারি, আইন কোনোটাতেই কি আর ভরসা করা যাবে না? মানুষ তাহলে বছরের পর বছর ভোটের বুথে যাবেন আর প্রতি মুহূর্তে ঠুকে যাবেন। রিপাবলিক বাংলা। এ নিয়ে আজকের বিতর্ক। সেই বিতর্কে যাওয়ার আগে আজকের বিতর্কের মূল প্রশ্নগুলো আমার আজকের অগ্নিবাণ। মুখ্যমন্ত্রী যদি নিজেই কোট আনকোট অসহায় হন, তাহলে দুর্নীতি ঠেকাবে কে রাজ্যে? অগ্নিবাণ দুই, এই যে সঙ্গদোষের কথা বলছেন মুখ্যমন্ত্রী, যে সঙ্গদোষেও মানুষ অনেক সময় খারাপ হয়, এই সঙ্গদোষের দায় কার? অগ্নিবাণ তিন, যে সঙ্গদোষের কথা বলছেন মুখ্যমন্ত্রী, তার অর্থ এই যে পার্থ চট্টোপাধ্যায় বা অনুব্রতদের সঙ্গীতের দিকে তিনি কথা বলছেন বা সে তাদের কথা উল্লেখ করতে চাইছেন। কোন সঙ্গীতের দোষে পার্থ এবং অনুব্রত আজকে দোষী? সেই সঙ্গীতের নামটাও কি সামনে আসা উচিত নয়? কারা তারা? আমি একে একে আসবো। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। কেয়া ঘোষ বিজেপি মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন, সুপ্রিয় চন্দ্র তৃণমূল কংগ্রেস মুখপাত্র, কৌস্তভ চট্টোপাধ্যায় সিপিএম মুখপাত্র, কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়। অরিন্দমবাবুর আরেকটি পরিচয় যে তিনি দীর্ঘদিন জনসংযোগের ক্ষেত্রে কাজ করেছেন। অরিন্দমবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আমি একেবারে প্রথমে সুপ্রিয়বাবু আপনার কাছে আসি। রাজ্যের প্রশাসনিক প্রধান বলছেন ভগবান আসলেও আটকাতে পারবেন না, তাহলে কি দুর্নীতি আমাদের বর্তমান এবং ভবিতব্য? না, মুখ্যমন্ত্রী আজকে আরেকটা কথা বলেছেন, সেটাও যুক্তির জায়গা থেকে ভাবলে একেবারে কারেক্ট, মানে আপনিও সহমত হবেন আমি আশা করব। আম গাছে কখনো কাঁঠাল হয় না, আর কাঁঠাল গাছে কখনো আম হয় না। যে সমস্যা সামাজিক, তার সমাধান সামাজিক হওয়া উচিত, হওয়া উচিত বলবো না, হওয়াটা স্বাভাবিক। যে সমস্যা রাজনৈতিক তার উত্তর রাজনৈতিক হবে, যে সমস্যা সামাজিক তার উত্তর সামাজিক হবে। আপনারা এখানে চারজন প্রাজ্ঞ এবং অত্যন্ত বিদগ্ধ মানুষ আছেন, বিভিন্ন দল থেকে বিভিন্ন রাজনৈতিক মতবাদ কে ডিফেন্ড করতে এসেছেন। আপনারা রাজনৈতিক একটা ভাষ্য থেকে বলুন না, আপনাদের রাজনৈতিক কচকচানির বাইরে সমাজবিজ্ঞানের সূত্র থেকে বলুন না যে দুর্নীতি কি কোনো রাজনৈতিক অসুখ? শুধুমাত্র যারা রাজনীতি করে, ধরা যাক এখানে আমরা চারজন রাজনীতির সঙ্গে যুক্ত সরাসরি প্রত্যক্ষত, এবং যারা পরোক্ষতেও রাজনীতি করে, এর বাইরে যারা বিভিন্ন চিকিৎসা জগতের মানুষ, ক্রীড়া জগতের মানুষ, অন্যান্য জগতের মানুষ, তারা কি দুর্নীতির পাকে চক্রে কোনোভাবে জড়িত নন? ফলে দুর্নীতি রাজনৈতিক ব্যাধি নয়। আমাদের প্রথম ফান্ডামেন্টাল জায়গাটা যদি আপনারা প্রত্যেকে দেখেন, এখানে সবাই আমরা একমত হবো দুর্নীতি একটা সামাজিক অসুখ, সামাজিক ব্যাধি। সামাজিক ব্যাধির কখনো রাজনৈতিক ওষুধ থাকতে পারে না। রাজনৈতিক প্রক্রিয়া থাকতে পারে, পদ্ধতি থাকতে পারে, শুদ্ধিকরণ থাকতে পারে। বামেরা একসময় চেষ্টা করেছে, কংগ্রেস দুর্নীতির দায় কেন্দ্রীয় সরকার থেকে চলে গেছে, তারপর কংগ্রেস তার মতো করে চেষ্টা করেছে। বিজেপির বিরুদ্ধে একাধিক ব্যাপন কেলেঙ্কারি আছে, লক্ষ্মীকান্ত শর্মার উদাহরণ আছে, অমিত শাহর ছেলে জয় শাহের টার্নওভার নিয়ে আমরা আওয়াজ তুলি, ওরাও নিশ্চিতভাবে ওদের মতো করে চেষ্টা করবে, শুদ্ধিকরণ করবে, শুভেন্দুকে বিরোধী দল নেতা হিসেবে সরিয়ে দেবে, এটাও আমরা আশা করব। কিন্তু আমি বলছি এগুলো সবগুলো পলিটিক্যাল রিমেডি। পলিটিক্যাল রিমেডি দিয়ে শুধুমাত্র একটা সোশ্যাল ডিজিজকে উপরে ফেলা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী সেই জায়গাটা সঠিকভাবে আইডেন্টিফাই করেছে, সঠিকভাবে পলিটিক্স তো অ্যাডমিনিস্ট্রেশন চালনা করে। আপনি আমাদের কথা বলবেন আমি জানি, কিন্তু আমাদের উপরে, আমাদের সবার সাংবিধানিক ব্যবস্থা তো আমাদের হাতে দেশটা ছেড়ে দেননি, তারা তো এক্সিকিউটিভকে দিয়েছেন। সেই এক্সিকিউটিভ যদি বলেন দুর্নীতি আটকাতে তারা অসহায়, তাহলে মানুষ যাবেন কোথায়? কার কাছে যাবেন বলুন? আমাদেরকে মানুষ নির্বাচিত করতে পারেন না, তাদের নির্বাচনের চাকরিতে নির্বাচিত হওয়ার একটা আলাদা পদ্ধতি আছে। নিশ্চিতভাবে মানুষ সাধারণভাবে আমাদের দেশের বিচার ব্যবস্থায় যারা বিচার করেন তাদেরকে নিযুক্ত করতে পারেন না, তাদের নিয়োগের একটা আলাদা পদ্ধতি আছে। মানুষ পুলিশ কর্মচারীদেরকে বা পুলিশের আধিকারিকদেরকে নিয়োগ বা নির্বাচিত করতে পারেন না, সেটাও একটা আলাদা পদ্ধতি সাংবিধানিকভাবে। একমাত্র মানুষ নিয়োগ করতে পারেন, নিযুক্ত করতে পারেন এক্সিকিউটিভ, অর্থাৎ রাজনীতিবিদ, যারা ভোটে লড়বেন, জিতে কেউ মুখ্যমন্ত্রী হবেন, কেউ অন্যান্য মন্ত্রী হবেন, কেউ প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রী হবেন, তাদেরকেই মানুষ দায়িত্ব দিয়েছেন গোটা ব্যবস্থাটা দেখবার জন্য। তারা যদি হাত তুলে দেন তো মানুষ যাবেন কোথায়? না, হাত তুলে দেওয়ার প্রশ্ন নয়। আপনি, আমি জানি আপনি খুব ভালো কথা বলেন এবং সেটা বলেওছেন, আপনার যুক্তিগুলো আপনি রেখেছেন। আমি শুধু খুব সংক্ষেপে এক দু লাইন উত্তর দেবো।
যে আপনি যেটা বলছেন সেটা ঠিক যে মানুষের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আমাদের এখনকার যে ব্যবস্থা সেই গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকেরা নির্বাচিত হয়, ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটিস প্রশাসনিক দায়িত্ব সেটাকে অস্বীকার করবার জায়গা নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি বাংলায় রক্ষিত হয় পালিত হয় বলেই এখানে শাস্তির ক্ষেত্রে কোন রকম পলিটিক্যাল কালারকে প্রাধান্য দেওয়া হয় না। আমি আপনাকে এখানে বসে বসে 1 থেকে 15 অবধি পরপর নাম বলতে পারি, তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল শাস্তি পেয়েছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল শাস্তি পেয়েছে, দলের শাখা সংগঠনের সঙ্গে যুক্ত জেলা স্তর রাজ্য স্তর একাধিক এবং সেগুলোকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করেছে, কখনো রাজ্য পুলিশ কখনো কেন্দ্রীয় পুলিশ। কিন্তু আপনি অন্যান্য রাজ্যের ক্ষেত্রে যখন কম্পারেটিভ স্টাডি করবেন দেখবেন যে এই পলিটিক্যাল কালার দেখে যে শাস্তি নির্ধারণ সেটা আপনি বিলকিস বানো থেকে শুরু করে আরো একাধিক ঘটনা সেটা প্রমাণিত। প্রত্যেকের কাছে আসবো কিয়া, সামাজিক ব্যাধি বলছেন সুপ্রিয়রা, প্রশাসন সম্পূর্ণ চালাতে পারেন। ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলতে বলতে জাস্ট একটু স্মরণ করে দিই কি এটাও বলেছেন, এটাও বলেছেন, এটাও বলে বলো না তাহলে সমাজ বিজ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলতে যে কেউ কেউ বলেন যে খাবো না খেতে দেব না কিন্তু তাও হয়ে যায় এবং বড় বড় ভাবে হয়ে যায়, সেই বড় বড় চুরিগুলো বা ডাকাতিগুলো লোকের চোখে আসে না এটাও বলেছেন। আজকে একটা জিনিস দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দার্শনিক রূপ দেখলাম, এর এক নতুন রূপ, মানে এই এই বিরল রূপ দেখার সৌভাগ্য পশ্চিমবঙ্গবাসীর হলো, আমারও হলো। ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা সঙ্গের দোষ, তা সঙ্গের দোষে গায়ের বদনাম, এটা তার প্রবাদ রয়েছে, প্রচলিত প্রবাদ। তো সঙ্গ কাদের পেয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় কার সঙ্গ পেয়েছেন, তিনি তৃণমূলের মহাসচিব ছিলেন, তিনি সঙ্গ পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ অনুব্রত মণ্ডল এই তো হাল ফিলে, গতকাল না পরশু দিন তিনি যখন প্রিজন ভ্যানে উঠছেন তখনও বলে গেছেন আমি দিদির ওপর ভরসা আছে। সেই সঙ্গ কার পেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ পেয়েছেন। তো সঙ্গ দোষে যদি গায়ের বদনাম হয় বা সঙ্গই যদি বদনামের কারণ হয় তাহলে এই পার্থ অনুব্রতর মতন এই যারা রয়েছে তারা কার সঙ্গে পেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গ পেয়েছিলেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দায় এড়াতে পারেন না। এবার আপনি জিজ্ঞেস করবেন যে এই যে দার্শনিক মন্তব্য আপনি কেন বললেন, দার্শনিক শুধু না, আমি দেখলাম একটা ঈশ্বর নিয়ে তুলনা টেনেছে নিজেকে ঈশ্বরের সঙ্গে, উনি বলেছেন ঈশ্বরই পারেন না তো তিনি কোন ছাড়, ঠিকই তো, ঠিকই, একদম ভুল কিছু বলেননি। যে ঈশ্বর তো অনেক কিছু, ঈশ্বর আমরা দেখেছি তাদের আমরা যারা উপাসনা করি তাদের পুজো করি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আজকে বলেছেন যে ঈশ্বরই পারেন না তিনি কোন ছাড়, এটা যেরকম একদিকে। অন্যদিকে আমরা দেখলাম যেটা তৃণমূলের মুখপাত্র বললেন যে আম গাছে কাঁঠাল হয় না, ঠিকই, এটাও ঠিক বলেছেন। দেখুন দুর্নীতির গাছে কখনো রাজনীতি ফলে না, যেই দল যে দলের প্রথম থেকে 11-12 থেকেই যারা দুর্নীতিতে মানে নিজেদের নিবজ্জিত করেছে সেই দল থেকে আমরা কি করে রাজনীতি আশা করব। আর সুপ্রিয় এই কথাগুলো বলছেন যে এই দলমত নির্বিশেষে নাকি এই এই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস সরকার নাকি সঠিক বিচার দেয়। আমি উনি পনেরোটা নাম বলে মুখপাত্র হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের হাজার হাজার কর্মীকে এই মিথ্যে তৃণমূলের একটা নাম বলেছে গত 3000 দিনে শিক্ষক উনি প্রাক্তন শিক্ষক, তাকে গাঁজা কেস, তার মেয়ে আমাকে ফোন করেছিল 3 দিন আগে যে দিদি আপনি বলুন আমার বাবাকে অনুব্রত মণ্ডল, যেহেতু অনুব্রত মণ্ডলের রাস্তায় চলেনি আমার বাবা, তাকে তাকে গাঁজা কেস দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছিল বলছি তো। আচ্ছা আপনি আচ্ছা অনন্ত দেব অধিকারী নাম জানেন তো, বিজেপি কর্তৃক আপনি নাম জানেন, আপনাদের দলের লোক যখন বলছে আপনাদের দলের লোক যখন বলছে এই কথাগুলো আমি জানি, তখন আপনি লজ্জা করেন না, আপনি এত জোর গলায় কথা বলছেন, স্পেসিফিক্যালি জোরের মা বড় গলা হচ্ছে আপনি চলে যাব জোরের মা, তো আমি নাম বলে দিচ্ছি হাজার হাজার বেশ আমাদের দক্ষিণ কলকাতা জেলার আমাদের যাকে কর্মী বিজেপি দিয়েছে।
বেশ বেশ আমি বাকিদের কাছে যাই বলছি আপনাদের বাকিদের কাছে যাই সরকার গঠনকে শুধুমাত্র বিজেপি করে বাকিদের কাছে যাই বাকিদের কাছে যাই কেয়া সুপ্রিয় কেয়া সুপ্রিয় কেয়া সুপ্রিয় আমি বাকিদের কাছে যাই কৌস্তব সত্যি কি তার মানে আপনারা তো আপনাদের আপনাদের হাত থেকে তো ব্যাটনটা নিয়েছেন সুপ্রিয়রা এক মিনিট আপনাদের হাত থেকে তো ব্যাটনটা নিয়েছেন প্লিজ 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 আপনাদের হাত থেকে তো ব্যাটনটা নিয়েছেন কৌস্তব বাবু নির্লজ্জ কংগ্রেসের কথা বলছেন ঠিক আগের সরকারটা আপনাদের ছিল ঠিক আগের সরকারটা আপনারাও কি এটাতে বিশ্বাস করেন যে এটা সামাজিক দায় প্রশাসন আটকাতে পারে না দুর্নীতি তাহলে মানুষ এই এক্সিকিউটিভকে নির্বাচিত করবেন কেন কোন আশাতে অনির্বাণ তুমি কারেক্টলি বলেছো দুর্নীতি একটা সামাজিক ব্যাধি কিন্তু প্রশাসন সেটা 100% আটকাতে পারে আটকানো উচিত কার উপর ভরসা করবে মানুষ তুমি ঠিকই বলেছ সঙ্গদোষের কথা বলা হয়েছে না সত্যি তো সঙ্গদোষ অনুব্রতর সঙ্গী সাইগাল পার্থর সঙ্গী অর্পিতা পার্থর সঙ্গী প্রসন্ন ওরফে রাকেশ ভাইপর সঙ্গী বিনয় মিশ্র সতীশ কুমারের সঙ্গী ইনামুল হক ইনামুল হকের সঙ্গী সাইগাল সাইগালের সঙ্গী লতিফ অনুব্রতর সঙ্গী পার্থ পার্থ থেকে মাননীয়া রুজিরার রুজিরার সঙ্গী মেনকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলছি যে তৃণমূলের সঙ্গী বিজেপি বিজেপির দুর্নীতির জুনিয়ার পার্টনার হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলছি এই যাদের সঙ্গীদের নাম বললাম না আমি বললাম বলছি তো এই যে এখন নারদা কাণ্ড নিয়ে বিজেপি অনেক বড় বড় কথা বলছে তো ভারতবর্ষের সর্বভারতীয় সভাপতি বিজেপির টাকা নিতে গিয়ে তেলকা টেপে ধরা পড়েছিল আমার কথাটা শেষ করে নিতে দিন এই যে সঙ্গীদের নাম বললাম না যাদের সঙ্গীদের নাম বললাম এই সাইগাল বলছে অর্পিতা বলছে প্রসন্ন বলছে বিনয় মিশ্র বলছে সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি এই যে অনুব্রত দেখছেন সুবোধ দেখছেন পার্থ দেখছেন সব চুরোপুটি আসল চোর হাওয়াই চটি আজকে দার্শনিক সেজে গেছে না আজকে অনির্বাণ আজকে আমাকে একটা ছোট্ট কথা বলতে দিতে হবে বামফ্রন্ট সরকারের এসএসসির সময় এসএমএস বেরোতো না গেজেটে বেরোতো ওয়েবসাইটে বেরোতো পাবলিশ হতো লিস্ট মানুষের দুর্দশা সুপ্রিয় চুপ করো মানুষের উপর প্রতিশোধ তুমি একটা মিছিল করো আপনি মানুষের বিরুদ্ধে মিছিল করছেন শাট আপ তৃণমূলের নেতারা সব কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়ে যাচ্ছে এসএমএস করে বাংলাদেশের লোককে চাকরি দিয়েছে লজ্জা করে না এসএসসি লিস্ট বেরোয় না পাবলিশ হয় না ওয়েবসাইট বেরোয় না সিডি সিবিআই ইডি তারা চলে যাচ্ছে সার্ভার রুমে আপনি এতগুলো কথা বলছেন তো আমি মুখ্যমন্ত্রী আরেকটা কয়েকদিন আগের বলা আরেকটি মন্তব্য শোনা আমি তারপরে আপনাদের কাছে জিজ্ঞাসা করবো আপনাকে বুকে হাত দিয়ে অস্বীকার করতে পারবেন কিনা মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে করা মন্তব্য চাকরি দিতে গেলে কিভাবে একটা দুটো এদিক ওদিক হয় কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায় কাকে আপনি নেবেন আপনার ইউনিটে কাকে আপনি রাখবেন কাকে না রাখবেন ইট ইজ ইয়োর চয়েস এরপরে বেশ কিছু বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি তার ডিটেলে যাচ্ছি না একটাই কারণে কারণ বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো নিশ্চিতভাবে ব্যবসা করবার জন্য কর দেওয়ার জন্য তারা অবশ্যই দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ আইন ব্যবস্থার কাছে দায়বদ্ধ কিন্তু কাকে চাকরি দেবেন তার পদ্ধতি মেনটেন করবার জন্য নয় যেটা সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যইভাবে বলা যায় মানে সেটা সাংবিধানিকভাবেই চিহ্নিত করা আছে নিশ্চিত করা আছে আমার প্রশ্ন কৌস্তববাবু মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা কেউ অস্বীকার করতে পারেন কি না কোন দল সরকারের ক্ষমতায় থাকবার সময় নিজের লোককে চাকরি দেয় কেউ কি দাগ ধুতে পারবে গা থেকে তারপর আমি আসবো অশোক বাবুর কাছে আপনি বলুন আমি আবার বলছি 11 বছর ক্ষমতায় আছেন সুপ্রিয় মাঝখানে বলছিল সুপ্রিয় প্রেসিডেন্সি কলেজের খুবই ভালো ছাত্র আমি শুনেছি সুপ্রিয়দের ডিফেন্ড করতে হচ্ছে এই ঘটনা লজ্জা এর থেকে লজ্জার কিছু হতে পারে না আমি বলছি 11 বছর উনি ক্ষমতায় আছেন আমি সুপ্রিয়দের বলছি একটা মিছিল করো ভাই মিছিল করে স্লোগান দাও সিপিএমের দালাল মমতা ব্যানার্জি দুর্ঘট কেন মমতা ব্যানার্জি 5টা 6টা কমিশন করলেন তো ব্যবস্থা নিন না খালি এতদিন তো বললেন ফাইল খুলবো এখন বলছেন কাগজপত্রই নেই আরে কাগজপত্র থাকবে না
বামফ্রন্টের নেতারা, আমি একথা দাবি করছি না অনির্বাণ, যে ৩৪ বছরে একেবারে নিচের দিকে কেউ দুর্নীতি করেনি, আমি অস্বীকার করি না। আমাদের পার্টি থেকে বহু লোককে তাড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই সব ছাটমালেরা তৃণমূলের গিয়ে নেতা হয়েছে। বেশ বেশ, তারা তৃণমূলের নেতা হয়েছে। আমি এবার আমি অশোক বাবুর কাছে আসি, আমি আসবো সুপ্রিয় এবং কে আপনাদের দুজনের কাছে আসবো, তার কারণ দুর্নীতিতে বিজেপি তৃণমূল যোগ খুঁজে পেয়েছেন কৌস্তব ফলে, সেটা নিয়েও নিশ্চয়ই আপনারা বলবেন আপনাদের মতো। কিন্তু অশোক বাবু, আপনার কাছে আমার প্রশ্ন একই প্রশ্ন, আমি যেখান থেকে শুরু করেছি, মানুষ কোন আশায় প্রায় বছর বছরই তারা জানা, আজ পঞ্চায়েত, কাল পুরসভা, কাল বিধানসভা, তারপরের দিনকে লোকসভা, প্রত্যেক বছরই প্রায় মানুষ ভোটের লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন, বুথে যাবেন এই আশা নিয়ে, দুর্নীতি আর হবে না। আর তারপর যাদেরকে নির্বাচিত করবেন তারা এসে বলবেন দুর্নীতি ঠেকায় ভগবানের অসাধ্য। প্রথম কথা হচ্ছে অনির্বাণ, আমি আলোচনাটা খুব মন দিয়ে শুনছিলাম। এখন একটা ন্যারেটিভ তৈরির তো একটা চেষ্টা মাঝে মাঝে হয়, আমি দেখি আসলে সমাজ, রাজনীতি, অর্থনীতি এটা কোনো ভিন্ন ভিন্ন কোনো বস্তু বা বিষয় বলে আমার অন্তত মনে হয় না, এবং একটার সাথে একটা পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। তাই সামাজিক ব্যাধি বলে আমরা যারা মনে করি রাজনীতি সমাজ মুক্তির পথ, তারা দায় এড়িয়ে যেতে পারি না, একেবারেই পারি না। এবং একটা কথা প্রচলিত হয় না, সৎ রাজনীতিবিদ, সৎ রাজনীতিবিদ, মানে রাজনীতির অন্যতম শর্তটাই হচ্ছে সততা, অন্তত আমি এটা বিশ্বাস করি। এটা গেল এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, আমার এই আলোচনাগুলো শুনে মনে হচ্ছিল মাইকেল যদি বেঁচে থাকতেন তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়তো তিনি লিখতেন, হায় নাথ নিজ কর্মফলে মজালে তৃণমূল কুল মুঝিলা আপনি। এখন সঙ্গ দোষ কি করবে? দাদা বলছি, সঙ্গ দোষ বলতে কার সঙ্গ দোষ? এই যারা যারা জড়িত রয়েছেন তারা তো কেউ কংগ্রেসের সঙ্গ পাননি, তারা কেউ সিপিআইএম এর সঙ্গ পাননি এই ২০১১ থেকে, তারা কেউ বিজেপিরও সঙ্গ পাননি, তারা কোনো অন্য কোনো রাজনৈতিক দলেরও সঙ্গ পাননি। এখন ব্যাপারটা হচ্ছে সঙ্গটা পেয়েছেন তৃণমূলের। এবার যে কথাটা কৌস্তব একটু আগে বলছিল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলছিল, যে যে দুর্নীতির স্কুলের প্রফেসরের নাম বিজেপি তার খুব ভালো ছাত্রের নাম তৃণমূল। কারণটা আছে, কেন না না কারণটা আছে, এটা তো বলতে হবে। আজকে টেট কেলেঙ্কারি, এসএসসি কেলেঙ্কারি, এই নিয়োগ কেলেঙ্কারি, ভয়ঙ্কর কেলেঙ্কারি, এই কেলেঙ্কারিকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না। যিনি জাস্টিফাই করতে আসেন, যিনি এনরোস করতে আসেন, তার দিকে আঙুল উঠবেই। আমি শুধু বলতে চাইছি, কেন বলছি প্রফেসর, আপনি যদি ব্যাপম কেলেঙ্কারির কথা দেখেন, মানে ব্যাপম কেলেঙ্কারির মানে মানে নাম নিশানা তদন্তের টিকি পর্যন্ত উড়িয়ে দিয়ে এলো, কেউ কিছু খুঁজে পেল না। এই জায়গাটা কিন্তু তৃণমূল ফেল করে গেছে বিজেপির কাছে, এটা মানতে হবে। ঠিক সঠিকভাবে ফলো করতে পারলো না। আমি আবার একটা কথা বলছি, সংসদীয় রাজনীতিতে দুর্নীতি সত্যি করে নতুন কোনো কথা নয়। আমি এইটা বলে শেষ করব, আমি আমার দলের কথা বলবো, আমি অন্য কোনো দলের দায়িত্ব তো এখানে বসে নিতে পারবো না। আমি আবার বলছি, কৌস্তবরা প্রচুর প্রচুর আন্দোলন করেছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে, দুর্নীতি প্রসঙ্গে কিন্তু সিদ্ধার্থ রায়ের বিরুদ্ধে আঙুল তুলতে পারেনি। আমার দলের ক্ষতি হয়েছিল ৭৭ নির্বাচনে, কারণ সিদ্ধার্থবাবু ওয়াংচুক কমিশন গঠন করেছিলেন, সুনীতি চট্টরাজ, আমি সবটা মানছি অশোক বাবু, সবটা মানছি, একটু বলছি বলুন সংক্ষেপে। হ্যাঁ সংক্ষেপে, সুরেশ কালমাদি গ্রেপ্তার হয়েছিলেন ইউপিএ আমলেই কিন্তু। আপনি বলুন কানামজির কথা, আপনি বলুন ডিয়ে রাজা কথা, তদন্ত হয়েছিল ইউপিএ আমলে, গ্রেপ্তার হয়েছিলেন তারাও। অতএব আমি বলতে চাইছি, মাননীয়া যখন মঞ্চে দাঁড়িয়ে বলছেন, প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন এ চোর, ও চোর, আমি চোর, সে চোর, ধরে নাও, এগুলোতে তো দুর্নীতিকে এনরোস করা হচ্ছে। মাননীয়া তো শুধু তৃণমূলের নেত্রী নয়, কিন্তু একটা বড় বিপদের কথা আছে, মাননীয়া বড় বিপদের কথা আছে। আমি একটু অরিন্দম বাবুর কাছে আসবো, অরিন্দম বাবু আপনি আসবেন, আমি আসবো দুজনের কাছে আসবো, অরিন্দম বাবু ছোট্ট করে মানে একটা ৩০ সেকেন্ড তৃণমূল একটা কথা বলছে, তৃণমূলের নেতারা চুরিতে যুক্ত সব ঠিক আছে, কিন্তু তৃণমূল একটা কথা বলছে, শুভেন্দু অধিকারীকে একই কেসে কেন ধরছে না, কেয়া দিয়ে উত্তর দিতে পারবে? আচ্ছা নিশীথ প্রামাণিক, তৃণমূল কংগ্রেস বলছে আমাদের দলের থেকে গরু পাচারে হচ্ছে যুক্ত, কেন তাকে ডাকছে না? এই যদি শুভেন্দু অধিকারীদের না ডাকে, নিশীথ প্রামাণিকদের না ডাকে, শুভেন্দু অধিকারী তো হাতে নাতে টাকা নিয়েছে নারদায়, যে নারদার জন্য ববি হাকিমকে ধরা হয়েছে, তাহলে তো ইডি এবং সিবিআই এর নিরপেক্ষতা সব নিয়ে প্রশ্ন উঠছে, এটা কেন হচ্ছে? এটা হতে পারে না তো। বেশ, আমি আমি আসবো, আমি দুজনের কাছে আসবো, এটা নিয়ে আমার উত্তর নেওয়ার আছে সুপ্রিয়র কাছ থেকে এবং কার কাছ থেকে প্রথমে কার কাছে, কিন্তু তার আগে আমি একবার অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, জনসংযোগ বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে প্রশ্নটা করছি, আপনি এতদিন ধরে জনসংযোগের ক্ষেত্রে কাজ করেছেন এবং কিছুটা জনসংযোগ এবং রাজনীতির ক্ষেত্রে একসঙ্গেও কাজ করেছেন, সেই জন্য জিজ্ঞাসা করছি, একটা তো এই প্রশ্নটা যে প্রশাসনিক প্রধান যদি হাত তুলে দেন তার মানুষ যাবেন কোথায়, বিশেষ করে যাদেরকে একমাত্র সরাসরি নির্বাচিত করার ক্ষমতা দেশের সংবিধান সাধারণ মানুষকে দিয়েছে, এক। দুই, আমি আরেকটু বড় বড় পরিসরে আলোচনা করতে চাইছি, ধরুন একটা সময় ঘন ঘন সরকার ফেলে দেওয়া, মানুষের জনমতের তোয়াক্কা না করা, এগুলো আমাদের দেশে নকশাল আন্দোলনের মতো অত্যন্ত ভয়ঙ্কর একটা আন্দোলনের জন্ম দিয়েছিল, দিয়েছিল তো, তার পিছনে কি কোনো সরকারি শক্তিগুলোর কোনো হাত ছিল না? মানুষের রায়কে একটু বিন্দুমাত্র মানুষের রায় তোয়াক্কা না করে যখন তখন কি নেবেছে সরকার ফেলে দেওয়া, রাষ্ট্রপতি শাসন জারি করা, এগুলো
পরবর্তী সময়ে রাজনৈতিক বিজ্ঞানের যারা বিশ্লেষক তারাই বলেছেন যে এগুলো অনেকটাই অনুঘটকের কাজ করেছে, মানুষের বিশ্বাসটা উঠে যাচ্ছিল ব্যবস্থার উপর থেকে। সোজা কথা অরিন্দমবাবু, প্রশাসনিক প্রধান যদি বলেন দুর্নীতি আটকাতে পারবো না, এটা গণতন্ত্রের জন্য খুব খারাপ একটা ইঙ্গিত কিনা, বার্তা কিনা? অনেকবার আমাদের মুখ্যমন্ত্রীর আজকের ভাষণগুলো শুনে যেটা বুঝলাম যে তিনি হতাশ, নিরাশ এবং তিনি হাল ছেড়ে দিয়েছেন। তিনি বুঝতে পারছেন যে এখন আর কোনোভাবেই এই ডাউনফল দলের এবং স্টেটের ওনার পক্ষে আটকানো সম্ভব নয়। আর এই এতক্ষণ আলোচনার মধ্যে যেটা দেখলাম না, বিভিন্ন দল এ ওকে বলছে তোমার এ চোর ছিল, তার ও চোর ছিল, কিন্তু এই মুহূর্তে বাংলায় কিন্তু কালো দিন এসেছে যেদিন মুখ্যমন্ত্রীকে বলতে বাধ্য হচ্ছেন যে আমার পক্ষে কিছু করার নেই, ভগবানের পক্ষেও কিছু করার নেই। এখানে তো মানে এই দিনটা দেখার পর ইমিডিয়েটলি তো কোনো, আমি জানি না, গভর্নরের তরফ থেকে বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই স্টেটমেন্টের এগেনস্টে তো একটা কিছু ইস্যু করা উচিত। আমরা কার আন্ডারে আছি, রাজনীতির ধাক্কাধাক্কি বাদ দিয়েও আমাদের যিনি মানে যিনি আমাদের চিফ মিনিস্টার তিনিই বলছেন আমি পারবো না, তাহলে আমরা যাব কোথায়? এই প্রশ্নটার উত্তর নিয়ে সুপ্রিয় কাছ থেকে শুনুন, আমরা যাব কোথায়? যাব কোথায় সুপ্রিয় বাবু? এই কথাটা কিন্তু উঠছে সাধারণ মানুষের জায়গা থেকে। আর একটা প্রশ্ন তুমি যে বললে না যে বিভিন্ন আজকে রাজনৈতিক যে দলগুলি আর আজকে আইপিএল ক্রিকেট খেলার মধ্যে বা ময়দানের ক্রিকেট লীগের মধ্যে কোনো তফাৎ নেই, তো আজ যাকে বিজেপি দেখি, কাল সে তৃণমূল, পরশু সে সিপিএম, তো তারা নিজেদের মধ্যে কে বড় চোর কে ছোট চোর এই আলোচনায় যে আম আদমি আমাদের মতো মানুষ যারা এই রাজ্যে বাস করি তারা কিন্তু ভয়ঙ্কর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমার এই পয়েন্টটা নিয়ে যতই যাদের রাজনৈতিক বিভেদ থাকুক যারা বসে আছেন প্যানেলে সবাই এগ্রি করবেন, যেখানে আপনার বাড়িতে দুর্নীতির আলোচনায় দুর্নীতি তাড়ানোর আলোচনাতে বা কথাতে কি কে বড় চোর বা কে ছোট চোর বা কার দলে বড় চোর কার দলে ছোট চোর এটা আসতে পারে? চুরিটা কি যথেষ্ট নয়? সুপ্রিয়বাবু আপনার কাছ থেকে শুরু করি, মানুষের বিশ্বাস নড়ে যেতে পারে কিনা, তারপর আমি কেয়ার কাছে আসবো, তারা নাকি সমান দোষে দুষ্ট আসবো। সুপ্রিয়বাবু না, আমি প্রথমে বলি যে আলোচনা অসভ্যতা ইতরতা পেরিয়ে একটা যুক্তির জায়গায় এসছে, এবং আজকে শিক্ষক দিবস এখানে অশোকদা আছেন, আমি ওনার সঙ্গে আলাপ হল আজকে, যিনি আছেন আমাদের এখানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে অরিন্দমবাবু, কে আদি আছেন, আমি তাদেরও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই। আমি আগে যুক্তির পাঠও নিতাম কৌস্তবদার থেকে, আজকে ইতরতার পাঠও নিলাম, এটা আমি অ্যাপ্লাই করবো না কথা দিলাম আজকে। তৃতীয় কথা যে দুর্নীতি, আমি প্রথমে যেটা বলেছি অরিন্দমবাবুর সঙ্গে আমি শেষের দিকটা একমত যে দুর্নীতি যেভাবে ভারতবর্ষের সংসদীয় ইতিহাসের যাত্রাপথে বারবার করে বিভিন্ন দলকে এফেক্ট করেছে সেটা নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং। কিন্তু আপনার যদি মনে হয় এখানে রাজ্যপালের হস্তক্ষেপ, রাষ্ট্রপতির হস্তক্ষেপ কিংবা আমেরিকা, চীন, রাশিয়ার হস্তক্ষেপ প্রয়োজন, সেটা অন্য রকম বিষয়, সেটার মধ্যে যথেষ্ট খটমটে ব্যাপার আছে, গোলমেলেও ব্যাপারটা ধোঁয়াশাজনক, এবং আমার এখান থেকে আমি আপনার সঙ্গে স্বাভাবিকভাবে একমত হব না, সম্মান রেখেই বলছি। ফলে আপনার সেই হিসেবে প্রসিডিংস করবারও গণতান্ত্রিক অধিকার রয়েছে। আমি শেষ করছি তোমার প্রশ্নটা দিয়ে অনির্বাণদা, যে দুর্নীতির এই রকম এতগুলো অভিযোগ, এতগুলো ভিজুয়াল ডিপিকশনে মানুষের বিশ্বাস কোথাও মরে যাচ্ছে কিনা, আমার মনে হয় তা নয়। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার সময় মানে আমার পড়াশোনার জায়গা থেকে আমি যতটা যা শিখতে চেষ্টা করি বা বুঝতে চেষ্টা করি, ভারতবর্ষের গণতন্ত্র, ডেমোক্রেসি ইন ইন্ডিয়া, এটা বেঁচে আছে কোনো রকম কাল্ট ফিগার, কোনো রকম রাজনৈতিক দল, কোনো রকম রাজনৈতিক চর্চাকে শুধুমাত্র আঁকড়ে ধরে নয়, বরং এই দেশের মধ্যে বহমান যে গণতান্ত্রিক ধারা মানুষ রক্ষা করেছে সেটার জন্যই বেঁচে আছে, সেই স্ট্রাকচারটার উপরে দাঁড়িয়ে আছে বহমান রাজনৈতিক ধারা। একটা অন্যতম প্রতিজ্ঞা হচ্ছে, একটা বহমান রাজনৈতিক ধারা অন্যতম প্রতিজ্ঞা হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। শিষ্টের পালন ছাড়া নিচর অসভ্যতা করতে পারছেন কিনা বলবেন, দুষ্টের দমন করতে পারবো না এটা বললে কি হবে? একটা ছোট্ট বিরতি সমাজ আমি আসবো, একটা ছোট্ট বিরতি সমাজে বিরতির পর, বিরতির পর আমি বিতর্ক নিয়ে ফিরে আসছি, ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ঠিক বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন ছিল আমি কি আপনার কাছে আসবো বলেছিলাম, কিন্তু অশোকবাবুর বোধহয় কোনো একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট প্রশ্ন আমার কাছে আসবো, ছোট্ট প্রশ্নই করবো। সুপ্রিয় অত্যন্ত ভালো ভালো কথা বলল, এখন প্রশ্নটা হচ্ছে এখানে দাঁড়িয়ে সুপ্রিয় যে কথা বলল, একজন রাজনৈতিক কর্মী হিসাবে মানুষ কিন্তু এই কথাগুলো শুনতে পায়, কিন্তু সুপ্রিয়র নেত্রী প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে যখন এমনভাবে কথা বলছেন, যিনি আমার মুখ্যমন্ত্রী, শুধু তৃণমূলের নেত্রী নন, বাংলার প্রত্যেকটা মানুষের মুখ্যমন্ত্রী, তার কথাবার্তায় তার ডায়লগে যদি কোথাও
কোথাও দুর্নীতি এবং দুর্নীতিতে জড়িত মানুষগুলোকে এনরোফ করা হয় তখন মানুষের ভরসার জায়গাটা কোথায় গিয়ে পৌঁছবে? এবং সেটা তো হচ্ছে, সেটা প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে। আরে কোথায় হচ্ছে তো? আমি চোর, ও চোর, ও চোর, সে চোর, আরে আর কোথায় ন্যারেটিভ? সেটা আপনারা বলছেন, রাহুল গান্ধী চোর, সোনিয়া গান্ধী চোর, কে বলছে? না ভাই, আপনি মনে করেন রাহুল গান্ধী চোর? বলছি না, আপনি মনে করেন রাহুল গান্ধী চোর? বলছি না, আমি কি কাছে আছি? বলছি না, আমি কি কাছে আছি? আপনারা মিছিল তার জন্য করেনি, শুনলে কি আপনারা যে জন্য করেছেন? আমার জন্য এক এক করে, এক এক করে আপনি ওই কামিয়া কাছে করেনি, এক এক করে, এক এক করে কে একটা কথা এসেছে অরিন্দম বাবুর কাছ থেকে যে কার দলে কত বড় বা ছোট চোর আছে, এটা কি করে আলোচনার বিষয় হতে পারে? এটা কি করে, এটা কি করে তুলনার বিষয় হতে পারে যখন দুর্নীতি নিয়ে আলোচনা করবো? একজনও থাকবে না, এটাই তো কাম্য। মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে পারবো না আটকাতে, এটা যদি মানুষের হতাশা, মানুষের জন্য হতাশার হয়, তাহলে আপনাদের এই আলোচনাটাও কি, এই বিতর্কটাও কি সমান হতাশার নয়? যে এরা দুর্নীতি তাড়ানোর কথা বলছেন না, দুর্নীতিবাজদের তাড়ানোর কথা বলছেন, এরা 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 তর্ক করছেন কার দলে বেশি দুর্নীতিবাজ আছে, কার দলে কত কোটির বেশি দুর্নীতিবাজ আছে। একদম ঠিকই বলেছেন অরিন্দমবাবুর সঙ্গে আমি 100% সহমত। দেখুন অনির্বাণ, আমাদের আলোচনা হচ্ছে দুর্নীতি নিয়ে। আমাদের অদ্ভুত লাগছে যে এখানে যারা মুখপাত্ররা রয়েছেন প্রত্যেকেই তারা নিজেদের দুর্নীতি ডিফেন্ড করতে ব্যস্ত। বিশেষ করে তৃণমূলের মুখপাত্র উনি ডিফেন্ড করছেন যে আমরা এতটা করিনি, তোমরা বেশি করেছো, অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা তিনি স্বীকারই করে নিচ্ছেন। আর এবারে চলে আসি যেটা নিয়ে আপনার আলোচনা আজকে শুরুই হয়েছে, মমতা ব্যানার্জি তিনি যে বার্তা দিয়েছেন, উনি বলেছেন যে আমি দুর্নীতি আটকাতে পারবো না। এটা ব্যর্থতা নয়, আমি তো উল্টো বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দিলেন সেই সব দুর্নীতিবাজ নেতাদের জন্য যে আমি আটকাবো না, তোমরা যা ইচ্ছে করে ফেলো, আর তো বেশি দিন তোমাদের সুযোগ পাবে না। আপনি বলুন যখন রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে এসেছেন তখন বনসার দপ্তরে দুর্নীতির কথা মনে পড়লো। আমার রাজীব বন্দ্যোপাধ্যায় যখন চলে গেছেন যে শুভেন্দু অধিকারী, আমি বলছি দায়িত্ব নিয়ে এখানে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আদালতের দরজা খোলা আছে, আপনি একটা কেস করুন না, আপনি যান এর পরে গিয়ে মহল্লা আদালতের কাছে কেস করুন। আর দেখুন একটা জিনিস, এখানে শুভেন্দু অধিকারী বলছে তদন্ত চলছে, আমি সবাইকে বলছি কেন তদন্ত চলছে, আপনারা বাচ্চাদের কেন আপনারা আপনাদের কাছে খুদ তাহলে খুদস্তি করে বাচ্চাদের কেন? এই নামগুলো আপনাদের মনে হলো না? এই নামগুলো তো মনে হলো না? শুধু দেখাচ্ছি তো, এই ছবিটা চলছে তো, আমাদের সঙ্গে তৃণমূল এক মিনিট, কে আমি 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 যে আমি যে আশঙ্কাটার কথা বলছি, দেখুন এটা দেবরাজ ছবি, এই ছবিটা এখন রাজ্যবাসীর অনেকে দেখে ফেলেছে। দেখুন এই ছবিটা দেখাতে বাধ্য হচ্ছে, এটা দেখানো আমার একটু ইচ্ছে নয়, কিন্তু আমি কেন দেখালাম, আমি যে আশঙ্কাটার কথা বলছি, মানুষ ব্যবস্থাকে ভরসা করে, কেউ দুর্নীতি করেছে, চুরি করেছে, অভিযোগ করব, পুলিশ অ্যাকশন নেবে, বিচার হবে, দোষী শাস্তি পাবে, এই যে মানুষ ব্যবস্থাকে ভরসা করে, আমি মুখ্যমন্ত্রী ভরসা করতে পারছেন না, মানে মুখ্যমন্ত্রী বলছেন যে করতে পারবো না, তারপরে মানুষ ভরসা করতে পারবেন? এই ছবিগুলো মানে নিজের, আমি আমরা তো সত্যিই কেউ জানি না এই ভদ্রলোক আদৌ কোনো দুর্নীতি করেছেন কিনা, আর যদি করেও থাকেন, কোনো সভ্য সমাজে দুর্নীতির একটা নিদান হতে পারে? এরপর তো কেউ কোনোদিন আঙুল কেটে নেবে চুরি করবার জন্য, কেউ পা কেটে নেবে মধ্যযুগীয় প্রথায়, এটা তো হতে পারে না। খোঁজ নিতে হতে পারে না, অনুরোধ করছি, আমার প্রশ্ন এখানেই আছে, আমার এই মধ্যযুগীয় কালচার আর কোন ভাবে থেকে সম্ভব না। সুপ্রিয় বাবু, যে এই 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 কালচারটা উৎসাহিত হয়ে যাবে কিনা, এটা ভয়ঙ্কর, আমাদের কাজ না, আপনারা একজন মহিলাকে কান ধরে অভ্যাস করিয়েছেন সুপ্রিয়, কষ্ট হবে না পুরসভার সামনে, আমি বলছি খুবই অন্যায় গাছে ধরে পেটানো পেটাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সিপিআইএম নেই, তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি নামটাম সমস্ত বলে দিতে পারি, জেনে সুপ্রিয় বসবাস, আপনি তো বলছেন
আমি অশোকবাবুকে চাই, অশোকবাবু দেখুন আমি তো ভয়টার কথা বলছি, আমি আমার আমার একান্ত অনুরোধ আপনারা ভয়টাকে অ্যাড্রেস করুন। আচ্ছা ধরে নিচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হয়তো টাকা দিচ্ছে, ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি সুপ্রিয়বাবু, ধরে নিচ্ছি, কিন্তু দেখুন সুপ্রিয়বাবু এটা ধরে নেওয়া তো আমাদের তাতে বিন্দুমাত্র সুখ হতে পারে না, শান্তি হতে পারে না। কেন বলুন তো, কেন বলতে হবে, কেন বলুন তো, কতবার বলবে পিকের চামড়া তুলে নেওয়া হবে, মানুষ তৃণমূলের পিকের চামড়া তুলে নেবে, মানুষ 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 অসভ্য বস্তু কাকে থামা, কে অসভ্য, এক মিনিট, কে তুমি বাজার মানুষ দেখছে, আপনি কমেন্ট বক্সে চেক করবেন, আপনি কমেন্ট বক্সে চেক করবেন, তারা এরা ফোর হারমোনিয়ার দিকে গণতন্ত্র প্রতিষ্ঠা করেননি, একদম একদম একদম। আমি অনির্বাণ তোমাদের শোতে আমি এর আগেও একবার এসে বলেছি, প্রকাশ ঝায়ের গঙ্গাজল ছবির কথা বারবার করে আমার মনে হচ্ছে, এবং সে গঙ্গাজল ছবিতে যে ঘটনা ঘটেছিল সেটা অনভিপ্রেত, সেটা অভিপ্রেত নয়, কিন্তু তার যে প্রেক্ষিত সে প্রেক্ষিতটা যাতে তৈরি না হয় তার দায়িত্ব আমাদের নিতে হবে। সে প্রেক্ষিতটা কখন তৈরি হয় আমি কারোর কথা ছেড়ে দিলাম, আমি ধরলাম এটা আমার দলের কোনো একটা লোক, আমি তৃণমূলের কথা নয়, বিজেপির কথা নয়, সিপিএম এর না, আমার দলের লোক ধরে দিলাম। আমার দলের লোকের সম্পর্কে এই কথা হওয়ার পর আমার দলের সর্বোচ্চ নেতার প্রকাশ্য বক্তব্য যদি তাকে এড্রেস করে, আবার বলছি আমরা কি করতে পারি, আমরা যদি প্রশ্রয় না দিই, আমরা যদি এড্রেস না করি, তবেই কিন্তু মানুষ আমাদের উপর আশা ভরসা রাখবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার করে এই আবেদন আপনাদের মাধ্যমে করছি, দয়া করে আপনি এড্রেস করবেন না, তাহলে কিন্তু আবার মাইকেলের মতন বলতে হবে নিজ কর্মফলে সজলে তৃণমূল কারুকে গাছে বেঁধে পেটানো হচ্ছে মধ্যযুগীয় বর্বর অন্যায়, কিন্তু সৌগত বাবুকে থামতে হবে, জানতে হবে, থামতে হবে, বলছেন পিঠের চামড়া তুলে দেবেন, মুখ্যমন্ত্রী বলছেন জিভ ছিঁড়ে নেবো, না আমি তো এইটাই বলছি, চুরি করে সৌগত, চুরি করে শিক্ষামন্ত্রী, চুরি করে সৌগত বাবু এত বড় এই এত কথা বললে, তৃণমূল কনডেম করেছে সৌগত বাবুর কথা, কিয়া পারেনি তো, কিয়া বিরোধীদের, কিয়া বিরোধীদের জিভ ছিঁড়ে নেবো, মুখ্যমন্ত্রী তো পারে না, নেত্রী চোখে ইশারা করে ছাত্র পরিষদ চামড়া তুলে নেবে, শুনুন বিরোধীদের, বিরোধীদের জিভ ছিঁড়ে নেওয়াই হোক, তাদের পিঠে তাল ফেলার হুমকি হোক, অথবা যেটা আমরা দেখছি, আমি আবারও বলছি, মধ্যযুগীয় কায়দায় গণ আদালত বসিয়ে যদি সত্যি সত্যি কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হন, গণ আদালত তো নিশ্চয়ই গণতন্ত্রের এক বছর আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসছেন আমার কাছে 20 জন বিধায়কের তালিকা রয়েছে, লোকের তালিকা, উনি আজকে বললেন 90,000 লোকের তালিকা, আমার
মুখ্যমন্ত্রী তো অসহায়ত্ব প্রকাশ করেন, একবার শুনে নি, শুনে নি, একবার সবাই শুনেন, সব রাজনৈতিক দলের মত যে কারণে বলেছেন যে আমরা লক্ষ লক্ষ অনুব্রত তৈরি করি ঘরে ঘরে, যিনি ফ্যাক্টরির মালিক তিনি কি করে অপরাধ দমন করবেন, তারই তো কাজ অপরাধের জন্ম দেওয়া, উনি তো ঠিকই বলেছেন। মাননীয়া বলেছেন সেটা তো সদার্থক কথা যে সমাজে সবাই ভালো, এটা কেউ বলতে পারবে না, বিরোধী দল বলতে পারবে যে তারা যে রাজ্য শাসন করছে সেই রাজ্যে চুরি নেই, ডাকাতি নেই, দুর্নীতি নেই, ধর্ষণ নেই, তার ছেলে মেয়ে ভাই ভাতি যারা চুরি করে পরীক্ষায় পাশ করছে সেই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না। দিস গভর্নমেন্ট ডিপিক্টেড অ্যাজ চুরি চুরি আর চুরি। আমি প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে আসবো, প্রত্যেকের কাছে এই বড় বিপদটা বুঝতে পারছেন কিনা, আপনারা অসহায় বললে কিন্তু সত্যি খুব, আমি যাকে বললো নৈরাজ্যের দিকে যাবে, সুপ্রিয় থেকে শুরু করবো, 30 সেকেন্ড প্লিজ, কেউ কারো সময় বলবে না, শেষ সময় দিচ্ছি সবাইকে, 30 সেকেন্ড। আমি প্রথম কথা বলি, সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী একবারের জন্য এই কথা বলেননি, আই রিপিট, সরকারের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রী একবারের জন্য এই কথা বলেননি যে সরকার অসহায়। মুখ্যমন্ত্রী যে জায়গাটা অ্যাড্রেস করছেন, আমি প্রথমে আমার বক্তব্যের একেবারে প্রারম্ভে আজকে শোয়ে সেটা একেবারে উপস্থাপনা করেছি, যারা বুঝতে চেষ্টা করেছেন তারা বুঝতে পেরেছেন। ব্যাপারটা হচ্ছে যে সামাজিক জায়গা থেকে যার জন্ম, শুধুমাত্র রাজনৈতিক রিমেডি দিয়ে সেটাকে সলিউশন করা যায় না, কথার জাগলারি কথার পলিউশন করা যায় বামদের বামেদের মতো বিজেপির মতো। আমি আমি শুধু আমি আমি বলছি সরকার সব রকম ভাবে তৈরি, সরকার সব রকম ভাবে করা হাতে এই ধরনের করাপশনের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 ক্ষমতায় আসার পরে বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন গুড গভর্নেন্স এর। গুড গভর্নেন্স মানে কিন্তু শুধুমাত্র একটা সেক্টরে নয়, সমস্ত সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে যদি সত্যি জিরো টলারেন্স ভূমিকা থাকতো এবং সেটা হতো গুড গভর্নেন্স, তাহলে আজকের এই দিন এই গাছে বাঁধা দৃশ্য আমাদের দেখতে হতো না, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথাটা হচ্ছে ভয়ঙ্কর কথা, এই জায়গাটায় এই চোর পুলিশের কুমিরডাঙ্গা খেলাতে, বিজেপি তৃণমূলের কুমিরডাঙ্গা খেলাতে পশ্চিমবঙ্গের মানুষের পেট ভাত রুটি রুজি যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে ইডি যে কাণ্ড করছে পার্থ চ্যাটার্জির বাড়িতে, পার্থ চ্যাটার্জি যদি অসুস্থ হয়ে পড়ে বাংলার মানুষ ইডিকে ক্ষমা করবে না। ঠিক তার 1 ঘন্টা বাদে ইডি যখন টুইট করে দিল টাকা, অপাল প্রাইভেট লিমিটেডের টাকা, 50 কোটি টাকা, 30 কোটি টাকা, তখনই চন্দ্রিমা ভট্টাচার্য ববি হাকিমরা বলা শুরু করলেন এ পার্থ চ্যাটার্জিকে আমরা চিনি না। দুর্নীতি এমন জায়গায় পৌঁছচ্ছে, এরপর হয়তো তৃণমূলের মুখপত্ররা এসে বলবেন এ মমতা ব্যানার্জিকে আমি চিনি না। বেশ, আমি আমি কি আর কাছ থেকে উত্তর নেবো, কি আর 30 সেকেন্ড। শিক্ষক দিবসের দিনে আমরা এই আলোচনা করছি, অথচ আজকেই এই রাস্তায় কলকাতায় সহ নবান্নের সামনে হাওড়াতে সেখানে যারা যারা রয়েছেন অস্থায়ী শিক্ষক, তারা ভিক্ষা করছেন, হাতে বাটি নিয়ে ভিক্ষা করছেন, এই দৃশ্য আজকে কলকাতাকে দেখতে হলো। মমতা ব্যানার্জি বলছেন না দুর্নীতি দায় আমার নয়, আমি দেখতে পারবো না, অবশ্যই ওনার দায়, এই ক্যাবিনেটের যিনি প্রধান তার নাম মমতা ব্যানার্জি, তিনি শিক্ষা দিতে ব্যর্থ এবং যারা চোর তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তিনি, তাকে এর জবাব দিতেই হবে, অবশ্যই এটাই বাংলার মানুষ চাইছেন। আমার সময় একেবারে শেষ, তাই প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কিয়া ঘোষ, সুপ্রিয় চন্দ্র, কৌস্তব চট্টোপাধ্যায়, অশোক ভট্টাচার্য এবং অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তবে এই এই আশঙ্কাটা জিয়ে থাকছে আমাদের মনে যে যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি তারা যে দলেরই হোন আর যে রাজ্যেরই হোন, তারা যদি ক্ষমতায় থেকে দুর্নীতি আটকাতে না পারেন তাহলে মানুষ কার কাছে যাবেন দুর্নীতির অভিযোগ নিয়ে আর দুর্নীতি আটকানোর জন্য। অনির্বাণের অগ্নিমানের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, দুটো ব্রেকিং খবর নিয়ে, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।
অনির্বাণের অগ্নিবাণে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, আদালতে আইনজীবী এবং পুলিশ কর্মীদের বচসা, আলিপুর পুলিশ কোর্টে বচসা চলে। শুনানি চলাকালীন এজলাসেই বচসায় জড়িয়ে পড়েন আইনজীবী এবং পুলিশ কর্মীরা। পূজারি থানার পুলিশ কর্মীদের সঙ্গে বচসা বাঁধে আলিপুর আদালতে আইনজীবীদের, পুলিশ কর্মীদের সঙ্গে বচসা। আলিপুর পুলিশ আদালতে যাচ্ছেন পুলিশ সুপার। পূজারি থানার এক মহিলা পুলিশকর্মী সহ দুই পুলিশকর্মীর বিশাল ঝামেলা হয়েছে আদালতে আলিপুর পুলিশ কোর্টে আইনজীবীদের সঙ্গে। দুই পুলিশকর্মী এখন কলকাতার লক আপের কাছে রয়েছেন, এসপি আসছেন কোর্টে কিছুক্ষণের মধ্যেই। পরবর্তী যে খবরে চোখ রাখব, শুভেন্দু অধিকারী এক আত্মঘাতী নার্সিং ছাত্রীর বাড়িতে গত শনিবার চিকিৎসারত অবস্থায় মারা যান এই নার্সিং ছাত্রী, যিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য লোন চেয়ে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং 15 দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার যার মৃত্যু হয়। আজ সেই আত্মঘাতী নার্সিং ছাত্রীর বাড়িতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চন্দ্রকোনায়। আমরা শুনে নেব আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্ট স্মার্ট কার্ড, কোনো চিন্তা করো না, বাইরে পড়তে যাবে, বাবা মাকে ব্যাংকের লোন চাইতে চাইতে, এডুকেশন লোনের চাইতে চাইতে জুতো সাপসল খুলে যেত। এখন আমরা ডাইরেক্ট ব্যবস্থা করে দিয়েছি, 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট তোমরা পাবে, এবং এই ক্রেডিট কার্ড থাকলে তোমরা বিদেশ লোন নিয়ে বিদেশেও পড়তে যেতে পারবে, এবং 30,000 ছেলে মেয়েকে অলরেডি স্মার্ট কার্ড দিয়ে দেওয়া হয়েছে। তফসিলি পরিবার নীতি দোলাই, ডক্টর ভীমরাও আম্বেদকর যে স্বপ্ন দেখিয়েছিলেন, যে অধিকার তাদের দিয়েছিলেন, সেই অধিকার পশ্চিমবাংলায় ভুলুণ্ঠিত হচ্ছে। বাবা অত্যন্ত গরিব, তফসিলি পরিবার 90,000 টাকা বাবা সংগ্রহ করে দিয়েছিল, বাকি টাকা দিতে পারেনি। আর এই রাজ্য সরকারের কাছে নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন গিয়েও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কোনো সুযোগ সুবিধা পায়নি, বঞ্চিত হয়েছে। অনির্বাণের অগ্রিমান আজ এখানেই শেষ করছি, এরপর চোখ রাখুন সোজাসুজি সোনালীতে।